মার্চ ওয়ার্ড 2016 এর অষ্টম ক্লাসে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাচ্ছি প্লিজ ডোন্ট ফরগেট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট মিস দ্য বেল আইকন থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করে আজ আমি আমার অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি ওয়ার্ড 2016 এর আজ অষ্টম ক্লাস সপ্তম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে পিকচার অনলাইন পিকচার চার্ট অ্যান্ড শেপ তো আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার টেক্সট বক্স ওয়ার্ড আর্ট ড্রপ ক্যাপ ইকুয়েশন অ্যান্ড সিম্বল তো ইনসার্টের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হেডার ফুটারের সাহায্যে আমরা হচ্ছে বিভিন্ন কাজ খুব সহজেই করতে পারি আমাদের প্রত্যেকটা পেজে যদি কোনো প্রয়োজন হয় একটা লেখা বা কোনো একটা নাম্বার কোনো একটা বিষয় তো সেক্ষেত্রে আমরা হেডার ফুটার অ্যান্ড পেজ নাম্বারের সাহায্যে কাজ করতে পারি এতে করে আমাদের প্রত্যেকটি পেজে সেই একই লেখা সেই একই নাম্বার চলে আসবে তো প্রথমেই হেডার নেওয়া শেখাচ্ছি ইনসার্ট থেকে হেডারে যাব আমরা এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো হেডার নিতে পারি এখানে একটু অপশন আছে ডিজাইন আছে তো আমরা চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি আমি একটা নর্মাল হেডার নিলাম তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি আমাদের পছন্দ মতো যে কোনো কিছু আমরা এখানে নিতে পারি তো আমি নর্মাল একটা নাম নিলাম আমরা চাইলে এখন এই লেখাটাকে সেন্টার করতে পারি জাস্টিফাই করতে পারি যেভাবে আমরা হোমে কাজ শিখেছি সেভাবে আমরা এই কাজগুলো করতে পারি আর প্রয়োজন না হলে যদি আমরা হেডার রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা হেডার অপশনে যাব এবং এখান থেকে রিমুভ হেডারে ক্লিক করলে হেডার অপশনটি রিমুভ হয়ে যাবে এবং এভাবেই আমরা হেডার নিতে পারি একইভাবে আমরা ফুটারও নিতে পারি ফুটার হচ্ছে পেজের নিচের অংশে কিছু লেখার জন্য আমরা ফুটার ব্যবহার করে থাকি আর হেডার হচ্ছে পেজের উপরে কিছু লেখার জন্য আমরা হেডার ব্যবহার করে থাকি তো ফুটার নেওয়ার ক্ষেত্রে আমরা যে কোনো ডিজাইন এখানে প্রয়োজন আমরা সেটা নিয়ে নেব পছন্দ মতো ডিজাইন আমরা নিয়ে এখানে ব্যবহার করতে পারি যেমন এখানে অটোই চলে আসছে আপন কম্পিউটার তো এইভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা একইভাবে ফুটারে গিয়ে নিজে রিমুভ ফুটার অপশনে ক্লিক করলে ফুটারটি রিমুভ হয়ে যাবে তো এভাবেই যদি আমাদের পেজ নাম্বার প্রয়োজন হয় যে প্রত্যেকটা পেজে আমরা নাম্বার দেব তো সেক্ষেত্রে এখানে কিছু অপশন আসছে পেজ টপ মানে টপ পেজে নিতে চাই কি না বটমে নিতে চাই কি না পেজ মার্জিনে নিতে চাই না কারেন্ট পেজ মানে কারেন্ট পজিশনে আমি নিতে চাচ্ছি কি না তো যেভাবেই আমাদের প্রয়োজন আমরা সেভাবে নিয়ে নেব আমি টপ পজিশনটাতেই নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পজিশনে নিয়ে নেবেন নর্মাল আমি একটা ডিজাইন নিই যেমন এখানে 1-to-1 আছে মানে এক নম্বর পেজেই আমি আছি এখানে যদি আমি আরও পেজ নেই তো এভাবে আমরা দেখেন পেজের অপশনগুলো আরও বেড়ে গেছে এখানে 2 নম্বর পেজ 4টা পেজের আমি 2 নম্বর পেজে আছি তো এভাবে আমরা ব্যবহার করতে পারি পেজ নাম্বার যদি আমাদের প্রয়োজন না হয় আমরা ইনসার্ট থেকে একইভাবে পেজ নাম্বারে যাব এবং যাওয়ার পর সেটাকে রিমুভ পেজ নাম্বার করে দিলে পেজ নাম্বারটা চলে যাবে এভাবে আমরা প্রয়োজন মতো কাজ করতে পারবো টেক্সট বক্স হচ্ছে কোনো কিছু লেখার অপশনগুলো আমরা চাইলে বক্সের ভিতর লিখতে পারি তো বিভিন্ন স্টাইলে বিভিন্ন বক্সে বা বিভিন্ন ডিজাইনের বক্সে আমরা লিখতে পারি আমাদের প্রয়োজনীয় লেখাগুলো যদি আমরা আলাদাভাবে কিছু লিখতে চাই আলাদা একটু হাইলাইট করতে চাই কোনো প্যারার মাঝে তো সেক্ষেত্রে আমরা এরকম করে ব্যবহার করতে পারি নর্মাল একটা বিষয় আমি জাস্ট এখান থেকে ভিতরে আমার প্রয়োজনীয় আমি যা কিছু চাই আমি সেভাবে লিখতে পারি তো এভাবে আমরা কোনো লেখার ভিতরে কোনো অপশন যদি কোনো প্যারাটা আমি আলাদা করে রাখতে চাই তো সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি এটা যদি চাই এখান থেকে অপশন আরও একটু লেখাটাকে হাইলাইট করতে চাই ডিজাইন করতে চাই তো সেক্ষেত্রে আমরা করতে পারি চাইলে আমরা এখানে অপশনগুলোকে একটু হালকা করে দিতে পারি গাঢ় করে দিতে পারি আমাদের পছন্দ মতো আমরা দিয়ে নেব তারপর আমরা ওয়ার্ড আর্ট নিয়ে আলোচনা করব আজ আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ওয়ার্ড বিভিন্ন স্টাইল আছে তো আমরা এই স্টাইলগুলো ব্যবহার করে কোনো কিছু লেখার ক্ষেত্রে সেভাবে ডিজাইন করতে পারি নর্মাল একটা লেখা আমি চাইলে লেখার পর আমি যদি চাই এখন এই লেখাটাকে আমি ডিজাইন করব তো সেক্ষেত্রে আমি এখান থেকে ওয়ার্ড আর্টে যাব এখানে অনেক অপশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো অপশন দিয়ে নেবেন
তো এইভাবে আমরা ব্যবহার করব আমাদের প্রয়োজনীয় অপশনগুলো। চাইলে আমরা এখানে নিচে মার্জিন দিতে পারি, আমাদের পছন্দ মতো মানে লেখার বর্ডারগুলো আমরা চাইলে দিতে পারি, সেটা আমাদের পছন্দ মতো আমরা দিয়ে নেব। তো এভাবে আমরা হচ্ছে লেখাগুলোকে আর্ট করতে পারি। তো প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, আর যদি প্রয়োজন না হয় আমরা নন করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্ল্যাক করে দিতে হবে, নন করে দিতে হবে, সব কিছু তাহলেই হয়ে যাবে। এখানে আরও অপশন আছে, সেই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রয়োজনে আমরা যদি লেখাগুলোকে বিভিন্ন শেপ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে শেপ ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় শেপ ব্যবহার করে কাজ করতে পারি। যদি প্রয়োজন না হয় তাহলে এখান থেকে নন করে দেবেন, তাহলে নর্মাল পজিশনে চলে আসবে। এভাবে আমরা ওয়ার্ড আর্টের কাজ করতে পারি। যদি আমাদের এখন ড্রপ ক্যাপ প্রয়োজন হয়, ড্রপ ক্যাপ হচ্ছে কোনো বইয়ের বা কোনো লেখার প্রথম অক্ষরটাকে বড় করা, তো আমরা সেক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করে নেব। তো নর্মালি একটা কিছু লেখার পরে আমরা যদি ড্রপ ক্যাপে যাই, অবশ্যই লেখা না থাকলে ড্রপ ক্যাপ কাজ করবে না। লেখার পরে আমরা ড্রপ ক্যাপে এখানে ক্লিক করলে প্রথম অক্ষরটি বড় হয়ে যাচ্ছে, চাইলে আমরা সেটা মার্জিনের বাইরে নিতে পারি, চাইলে আমরা মার্জিনের ভিতরে রাখতে পারি। এখানে আরেকটি অপশন আছে, যদি আমরা চাই এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি 4 লাইন 5 লাইন পর্যন্ত এই প্রথম অক্ষরটা থাকবে। এভাবে আমরা লিখে দিলে জাস্ট ক্লিক করে দিলেই হবে। তো আমরা যেভাবে খুশি আমরা এখানে 3 লাইন চাইলে 4 লাইন চাইলে 4 লাইন জায়গা ধরে দিতে পারি, আমাদের পছন্দ মতো আমরা দিয়ে নেব। ওকে করে দিলে দেখেন 3 লাইন পর্যন্ত এই ড্রপ ক্যাপের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। এটা সাধারণত বই বা পেপারে আমরা দেখে থাকি। তো প্রয়োজনে আমরা এভাবে করব, আর যদি প্রয়োজন না হয় আমরা এখান থেকে নান করে দিব, তাহলে এটা পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপর আসি ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু তৈরি করা সূত্র এখানে আছে, তো আমরা যেই যা প্রয়োজন সেভাবে আমরা সেই অঙ্কটা এখান থেকে নিতে পারি। প্রয়োজনে আমরা এটাকে কাস্টমাইজও করতে পারি আমাদের পছন্দ মতো। তো আমি নর্মাল একটা ম্যাথ নিয়ে নিই, যাতে করে আপনাদের সুবিধা হয়, বুঝতে অসুবিধা না হয়। তো নেবার পর আমরা চাইলে এখানে এটাকে কাজ করতে পারি। এটার ভিতরের যে লেখাগুলো আছে চাইলে আমরা কোনোটা রিমুভ করে আমাদের পছন্দ মতো মার্ক আমরা বসাতে পারি, আবার যদি প্রয়োজন না হয় নাও করতে পারি। তো এইভাবে ক্লিক করার পর এটা চলে যাবে, আবার যদি প্রয়োজন না হয় এটা আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা হচ্ছে ইকুয়েশন পার্টের সাহায্যে কাজ করতে পারি। এবার যদি আমরা সিম্বল নিতে চাই কোনো কিছু লেখার ক্ষেত্রে, কোনো লেখার পূর্বে আমরা যদি সিম্বল ব্যবহার করি, কোনো চিহ্ন ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্বল নিতে পারি। আমাদের প্রয়োজনীয় আমরা যেইটা পছন্দ সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে অনেক অপশন আছে, আমরা আমাদের পছন্দ মতো অপশন নিয়ে নেব। নর্মালি আমরা আমাদের পছন্দ মতো যে কোনো খুশি আমরা সেটা নিয়ে জাস্ট সামনে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন কোনো কিছুতে নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে বা কোনো অ্যারো চিহ্ন আমরা প্রয়োজন হলে সেটা আমরা এখান থেকে নিতে পারি। আমাদের পছন্দ মতো আমরা যা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিয়ে জাস্ট ইনসার্ট ক্লিক করে ইনসার্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে চলে আসছে। আশা করি সবাই এভাবে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। যদি প্রয়োজন না হয় এটাকে ব্যাক স্পেস দিয়ে কাটলে এটা চলে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।